আচ্ছা, আমি কালকে আগের দিন সেট যে পর্যন্ত পড়েছিলাম, দুটি সেটের অন্তর পর্যন্ত বলেছিলাম, তারপর থেকে শুরু করছি। আচ্ছা দেখো, পরের যেটা রয়েছে সেটা হচ্ছে পূরক সেট। এখানে একটা দ্রষ্টব্য বলে একটা জিনিস রয়েছে, দেখো সেখানে কি দিয়েছে, বি মাইনাসে এরূপ সেট প্রকাশিত হয় যার পথসমূহ বিতে আছে কিন্তু এতে নেই। খুব ভালোই বুঝতে পারছো, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি ধর্মভিত্তিক করে লিখি যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স নট বিলংস টু এ, তাই তো? এবার এবার একটা উদাহরণ দিয়ে দেখালো। এইবার যেটাকে যদি আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখাতে চাই, তার মানে কিরকম দেখাবো? দেখো এই সেটটাকে কিভাবে দেখালো, যে এই পোর্শনটুকু যেটা এইভাবে এটাই হরাই, এখন এই যে দাগগুলো লম্বা মতনভাবে আছে, হরাইজন্টাল আর ভার্টিক্যালি, এখানে ভার্টিক্যালি আছে, এখানে হরাইজন্টালি আছে, এইভাবে যখন আছে, তাই দেখো এই যে পার্টটা, এই পার্টটা এ মাইনাস বি, অর্থাৎ এতে আছে কিন্তু বি এর মধ্যে নেই, তাই তো? এটা দুজনের মধ্যে কমন, তাই এ ইন্টারসেকশন বি। আর এই পার্টটা দেখো বিতে আছে কিন্তু এতে নেই, অর্থাৎ এই অংশে নেই। বুঝতে পারলে? তাহলে এই চিত্রে কি বলছে, এ মাইনাস বি, এই এ মাইনাস বি অংশটা সাবসেট অফ এ, তাই তো? এ মাইনাস বি অংশটা সাবসেট অফ এ কেন, তার কারণ হচ্ছে এই এতে এর থেকে আরও বেশি অংশ আছে, বি মাইনাস এ সাবসেট অফ বি, বুঝতে পারছো? তাহলে এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ, এরা কি পরস্পর বিচ্ছেদ সেট, কারণ এদের মধ্যে কোনো কমন টার্ম নেই। আর এ মাইনাস বি কে আমরা কি লিখতে পারি, এ মাইনাস এ থেকে এই ইন্টারসেকশন বিটা যদি বাদ দেই, তাহলে আমরা এ মাইনাস বি পাচ্ছি, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, এ ইউনিয়ন বি, অর্থাৎ এ আর বি এর ইউনিয়ন থেকে যদি আমি বিটাকে বাদ দিয়ে দিই, এই বি পোর্শনটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো শুধু এই অংশটুকু পাচ্ছি। বুঝা গেল? আচ্ছা, এরপরে আসছে হচ্ছে পূরক সেট। পূরক সেট কি, পূরক সেট তোমরা কোণ করেছিলে, মনে করো পূরক কোণ, সম্পূরক কোণ, সেই চিন্তাভাব, সেই সেন্সটাই কিন্তু এখানে। অর্থাৎ ধরো আমি একটা ইউনিভার্সাল সেট আঁকলাম, এটা যদি একটা ইউনিভার্সাল সেট হয়, এটাকে আমি যদি ইউ বলি, তার মধ্যে ধরো একটা টার্ম আছে হচ্ছে এ, তাহলে এর এই সেটটার মধ্যে এইটুকু অংশ জুড়ে আছে, তাহলে এর বাইরে অনেকটা অংশ রয়েছে যেটা এর অংশ নয়, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে এর পূরক সেট বা এর কমপ্লিমেন্ট, যেটাকে আমরা এসি দিয়ে চিহ্নিত করি। তার মানে আমরা কি বলতে পারি, এসি আর এ, এই দুটো মিলে ইউনিভার্সাল সেট, এসি ইউনিয়ন এ ইকুয়াল টু ইউ, বলতে পারি তো, ইউনিভার্সাল সেট। তাহলে এটাকে দেখো এখানে কি লিখেছে, যে এ কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ, তার মানে এক্স সাচ দ্যাট ইউ বিলংস, এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্স নট বিলংস টু এ, সেটাই তো এস কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখিয়েছে। এইবার হচ্ছে কিছু সূত্র প্রমাণ আছে, যেমন যদি আমরা বলি এটা হচ্ছে আইডেম্পোটেন্ট ল বা বর্গ বর্গৈক সমসূত্র, যেটা বাংলা, বাংলাটা অনেকটাই কঠিন, তুমি ইংলিশটাই মনে রেখো। আইডেম্পোটেন্ট লটা কি, যে এ ইউনিয়ন এ সবসময় কি হবে, এই হবে, তাই তো? আর এ ইন্টারসেকশন এ সবসময় এই হবে, এটা তার প্রমাণ করে বলার কিছু নেই। আচ্ছা, এবার হচ্ছে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল, অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ হবে, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এই হবে, খুব স্বাভাবিকভাবে। এইবার হচ্ছে সংযোগ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল, কি বলছে? আমরা এগুলো তোমরা নিচু ক্লাসেও করেছো, যে প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়, এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ হয়, এগুলো করেছিলে মনে করো। আচ্ছা, এইবারে এই জিনিসটাও তোমরা করেছিলে নিচু ক্লাসে, মনে করো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি করেছিলে, সেই জিনিসটাই এখানে সংযোগ সূত্র কি আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক একইভাবে ইন্টারসেকশনটাকেও দেখানো যায়। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ লটা কি, এ ইউনিয়ন
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তোমাদের মনে করো এরকম ছিল, এ প্লাস বি মাইনাস সি ছিল না, এরকম সূত্র ছিল, এ ইন্টু বি মাইনাস সি, এ বি মাইনাস এ সি, এরকম করা ছিল অঙ্ক, মনে করো এ প্লাস বি মাইনাস এ প্লাস সি, এরকম সব করা ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এইটাকে যদি আমরা লিখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা কী লিখব, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ঠিক আছে। একইভাবে যদি এই সাইন দুটো ইন্টারচেঞ্জ হয়, এখানেও সাইন দুটো ইন্টারচেঞ্জ হবে। এইবার হচ্ছে ডি মর্গানস ল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট যদি আমরা নিই তাহলে কি পাবো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই প্রমাণটাও কিন্তু আসে পরীক্ষায়। ঠিক একইভাবে এ ইন্টারসেকশন বি, তার যদি কমপ্লিমেন্ট নেই তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, দেখো একটা একটার অপোজিট, এই প্রমাণগুলো কিন্তু আসে। ঠিক আছে, পরীক্ষায় ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করতে কম দেওয়া হয়, পরীক্ষায় এমনি বীজগাণিতিক পদ্ধতিতেই দেওয়া হয়। এবার হচ্ছে আইডেন্টিটি ল, অর্থাৎ কি, এ ইউনিয়ন ইউ, তাহলে কি হবে, ইউ হবে ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি এ কে আমরা ইউনিয়ন করি তাহলে ইউই হবে খুব স্বাভাবিকভাবে। এবার এ এর সাথে যদি ইউ এর ইন্টারসেকশন করি তাহলে কি হবে, এই হবে, তাই তো, কমন দুজনের মধ্যে কমন তো এ পার্টটাই, তাহলে এ আসবে। এবার এ ইউনিয়ন ফাই যদি করি, ফাই হচ্ছে নাল সেট, এর সাথে ইউনিয়ন হলে এই হবে। এবার এ ইন্টারসেকশন যদি ফাই করি, নাল সেটের মতো কিছুই নেই, তার মানে ফাই হবে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে কি, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এই দুটোকে কমপ্লিমেন্ট করলে আমরা কি পাবো, আমি আগেই বলেছিলাম, এই এখানে দেখিয়েওছি, ইউনিয়ন ইউনিভার্সাল সেট পাবো। আচ্ছা, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এটা একটা ভালো করে বোঝো। ধরো আমরা অনন্যক, মনে আছে নিশ্চয়ই, দুইয়ের অনন্যক হাফ, এবার যদি হাফেরও অনন্যক করি তার মানে এক বাই এক বাই দুই, তার মানে কি হবে, দুই হবে না, তো এটাও তো তাই। এখানে ধরো এই এর কমপ্লিমেন্ট হচ্ছে এই বাইরের অংশটা, তাহলে এবার এই বাইরের অংশটার যদি কমপ্লিমেন্ট করি, এসি এর কমপ্লিমেন্ট যদি আমরা করতে চাই, তার মানে এর এই বাইরের অংশটা নেই কার মধ্যে, শুধু এর মধ্যে, তাহলে এ হবে। আচ্ছা, তাহলে ইউ, এই ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট কি, ইউনিভার্সাল সেটের ইউনিভার্সাল মানে ওর মধ্যে সব আছে, তার কমপ্লিমেন্ট কি হবে, নাল সেট, তাহলে নাল সেটের কমপ্লিমেন্ট কি হবে, ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তো এই সংযোগ সূত্র, বন্টন সূত্র, বিনিময় সূত্র, এই সূত্রগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এবং এইগুলোর প্রুফগুলোও তোমাদের আসে। হ্যাঁ, এগুলো ভেন ডায়াগ্রামের সাহায্যে কম আসে, ভেন ডায়াগ্রামের সাহায্যে হয়তো শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আসতে পারে, 3 নম্বর 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে কিন্তু ওই এক্সের সাহায্যে, মানে অর্থাৎ বীজগাণিতিক পদ্ধতিতেই আমাদের করতে দেবে। দেখো সংযোগ সূত্রের যেটা প্রমাণ দিয়েছে প্রথমটা কি আছে, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা আমাদের আচ্ছা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি হয় তাহলে আমাদের কি দেখাতে হবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা তো, তার মানে ধরো একটা যদি ভেন ডায়াগ্রামের সাহায্যে আঁকি, আমি একটা ছবি দেখিয়ে দিলাম, বাকি ছবিগুলো বইতে করা আছে, নিজে দেখবে, যদি বুঝতে না পারে আমি বলে দেবো। ধরো এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এবার প্রথমটা হচ্ছে এ, ঠিক আছে, এবার এটা এ আছে, এইটা হচ্ছে বি, আর ধরো আমি আরেকটা সেট নিলাম সি, তার মানে আমি যদি আলাদা আলাদা করে দেখি, এই অংশটা, এই যে আমি পেন দিয়ে দেখাচ্ছি, এই অংশটা তিনজনের ইন্টারসেকশন, তাই তো, এই মাঝের অংশটা এ আর বি এর ইন্টারসেকশন, এই অংশটা এ আর সি এর ইন্টারসেকশন, এই অংশটা বি আর সি এর ইন্টারসেকশন, তাই তো, যদি আমাদের ছবিতে বার করতে দেয় তো।
এবার আমাদের কি দেখাতে বলছে, দেখো এ এর সাথে বি এর ইউনিয়ন করলাম তাহলে পুরোটা এসে গেল, বি এর সাথে সি এর ইউনিয়ন করলাম তাহলে পুরোটাই এসে গেল, তাই তো? তাহলে পুরোটাকে দেখো যেটা দেখিয়েছে, এই যে তাহলে তো পুরোটাই এসে গেল, তিনজনের ইউনিয়ন মানে এই অংশটা পুরোটা এসে গেল। এবার আমাদের দেখাতে বলেছে কি, এ ইউনিয়ন বি, দেখো কি দেখিয়েছে, প্রথমে এ ইউনিয়ন বি, প্রথমে এ ইউনিয়ন বি করেছে, তার সাথে ইউনিয়ন সি করেছে, তার মানে কি পুরোটাই আসলো, বোঝা গেল? দেখো এখানে কালারটা, আমি তো পেন দিয়ে কালারটা চেঞ্জ করতে পারছি না, কালারটা দেখো আলাদা, প্রথমে এ বি ইউনিয়ন সি এর সঙ্গে এ কে ইউনিয়ন করেছে, তাহলে বি ইউনিয়ন সি এর কালারটা আলাদা, তার সাথে একে যখন ইউনিয়ন করছে তিনটের একই কালার হয়ে গেল। এখানেও দেখো লাস্টে সি কে ইউনিয়ন করছে তাই কালারটা আলাদা, ঠিক আছে? এবার যেমন ইন্টারসেকশন করছে, আমি ইন্টারসেকশনটাই দেখাই। আচ্ছা প্রথমে কি দিয়েছে, এই ছবিটা দিয়েই যদি আমি ইন্টারসেকশনটা দেখাই, দেখো বেশি ভালো, মানে ইউনিয়নটা সহজ, ইন্টারসেকশনটাই ঝামেলা। আচ্ছা প্রথমে কি আছে, বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি আমি যদি পেন দিয়ে দেখাই কোন অংশটা, এই অংশটা, তাই তো? এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি, এর সাথে বি ইন্টারসেকশন সি এর সাথে যখন আমি এ কে ইন্টারসেকশন করছি তার মানে কোন পার্টটুকু পড়ছে, এই পার্টটুকু না, এই জায়গাটাকে আমি ক্রস করলাম, এই পার্টটুকু পড়লো তো বি ইন্টারসেকশন সি এর সাথে, তাই তো? এইবারে দেখো এই অংশটুকু ছাড়া পড়লো না, এবার তারপরেরটা কি বলেছে, এ ইন্টারসেকশন বি, ঠিক আছে আমি আর একটা ছবি করছি, এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি, তার মানে এই অংশটা, এ ইন্টারসেকশন বি, এবারে এর সাথে যখন সি কে ইন্টারসেকশন করছি তার মানে দেখো সেই এই অংশটুকুই তো পড়ছে, যে অংশটা এখানে পড়েছিল, তার মানে লটা প্রুফ করা যায় ডি মর্গানের সূত্র। আচ্ছা ঠিক একইভাবে দেখো বাকি সূত্রগুলো ভেন ডায়াগ্রামের সাহায্যে করেছে, বাকি সূত্রগুলো বুঝতে পারবে। এইবার এখানে এই সংযোগ সূত্র, বন্টন সূত্র, প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে, আমি এই প্রমাণগুলো বলছি না, আমি বইয়ের অঙ্ক করে দেখাচ্ছি, তাহলে তোমার বুঝতে বেশি সুবিধা হবে, এই প্রমাণগুলো নিজে করবে, বইয়ের প্রমাণগুলো নিজে করবে, ঠিক আছে? ডি মর্গানের সূত্রের প্রমাণ প্রমাণ সব আছে, আমি বইয়ের অঙ্ক করে দেখাচ্ছি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। আচ্ছা আগের দিন আমি বলেছিলাম মনে হয় 6 কি 7 পর্যন্ত, আচ্ছা আজকে দেখো 8 থেকে। আচ্ছা কি দিয়েছে, যে এ বি সি দিয়ে, আচ্ছা এই সূত্রের সাহায্যে প্রমাণ করতে, প্রথমে আমরা এ ইউনিয়ন বি করব, এ ইউনিয়ন বি করলে কি হবে, এ বি সি ডি ই জি আসলো, তার সাথে ইন্টারসেকশন সি, তার সাথে যদি ইন্টারসেকশন সি করি তাহলে কমন কি কি আসলো, বি সি জি, এইটা কমন আসলো, এফ নেই। এবার এখান থেকে এই ইন্টারসেকশন সি করবো, বি ইন্টারসেকশন সি করবো, এগুলো করে করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা পরেরটাও দেখো, এসটা সার্বিক সেট, আচ্ছা এস এই এই মাথায় যে ড্যাশটা এটা মানে হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা কি দিয়েছে, আমি 8-এর একটা দেখিয়ে দিই, এস দিয়েছে 1, 2, 3, 4, 5, ঠিক আছে, এ দিয়েছে 3, 4, 5, আচ্ছা বি দিয়েছে 1, 4, 5 হলো। আচ্ছা দুটো উপসেট যাচাই করতে বলেছে, তাই তো? আচ্ছা প্রথমে আমি এ ইউনিয়ন বি করি, আচ্ছা আগে এ ইউনিয়ন বি করলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, 1, 3, 4, 5 এটা পাচ্ছি তো। এইবার এটার যদি আমি কমপ্লিমেন্ট করি, দেখো মাথায় ড্যাশ মানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট মানে কি, এস মাইনাস এ, তাই তো? তাহলে এস মাইনাস এ করলে এখান থেকে কি পড়ে থাকছে দেখো, 1, 3, 4, 5, খালি 2 ছাড়া আর কিছু পড়ে থাকছে, খালি দেখো 2 পড়ে থাকছে, তাহলে আমি নিলাম 2, বোঝা গেল? এবার এ কমপ্লিমেন্ট, এবার এ দিয়ে দিয়েছে, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট হবে হচ্ছে 1, 2, বি কমপ্লিমেন্ট কি হবে দেখো, 2, 3 ছাড়া আর কিছু পড়ে থাকছে না, 2, 3, তাহলে আমরা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করলে 2 ছাড়া আর কিছু পাচ্ছে, 2 ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না,
এইভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো কিন্তু করে করে দেখাতে হবে, যেহেতু এখানে 4 নম্বর আছে। তাহলে দেখো পরের অঙ্কগুলো ঠিক একইভাবে। ঠিক আছে, 3টি সম উপাদান সংখ্যা বিশিষ্ট সেটে, তার মানে একটা হচ্ছে 1 2 3 4, পরেরটা 5 6 7 8, তারপর একটা 9 10 11 12। ঠিক আছে, যাতে এই ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস হয়, হলো এ ইন্টারসেকশন বি কমন নেই, বি ইন্টারসেকশন সি কোনো কমন নেই, সি ইন্টারসেকশন এও কোনো কমন নেই, তাহলে 5 হবে। 9 নম্বর অঙ্ক, আচ্ছা দেখো তাহলে একই টাইপের এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো তুমি কিন্তু চেষ্টা করো। 11-এর 2 নম্বর অঙ্কটা দেখো, পি ইকুয়াল টু কিউ প্রমাণ করতে দিয়েছে, পি সেট আর কিউ সেট এটা সমান, এটা প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, আমরা যদি হোল স্কোয়ার করে দিই কি আসবে, সাইন স্কোয়ার থিটা, সরি আমরা যদি এইটার হোল স্কোয়ার করে দিই কি আসবে, সাইন থিটা মাইনাস থিটার মান যদি এখানে যদি বসাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 sin θ কস থিটা, এখান থেকে একটা 2 cos² θ পাবো, তাই তো? দেখবে দুপাশ থেকে সমান চলে আসছে, sin 2θ cos 2θ, এখানেও তাই আসছে, সেখান থেকে পি ইকুয়াল টু কিউ সমান দেখানো যাবে হোল স্কোয়ার করে দিলে। আচ্ছা বাকি অঙ্কগুলো সবই একই টাইপের, এখানে মানগুলো দিয়ে দিয়েছে, সেই মান বসিয়ে বসিয়ে দেখতে হবে। আচ্ছা এই অঙ্কটা দেখো, 16 নম্বর, এ এন এ এক্স হলে 3n ইন্টারসেকশন 7n নির্ণয় করো। আচ্ছা কি দিয়েছে, এ এন এক্স, আচ্ছা এখানে যদি 3n বসাই তার মানে সংখ্যাগুলো কি হবে, 3x, তাই তো? 3-এর বিভিন্ন গুণিতক হবে, 3 6 9, এরকম করে আমি একটা 3-এর সেট তৈরি করতে পারি। এবার 7n করলাম, 7n করলে কিরকম হবে, 7-এর বিভিন্ন গুণিতক, এক্স হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার সেট, তাহলে 7nটা কীরকম হবে, 7 14 21 28 35, এরকম করে যাবে। তার মানে এই 3-এর গুণিতক আর 7-এর গুণিতক এটার যদি ইন্টারসেকশন করি তাহলে কমন কি আসছে দেখো, প্রথমটা আসছে 21, তাই তো, 3 7 21, তারপরটা কী আসবে, 42। তার মানে 3 আর 7-এর গুণিতক অর্থাৎ 21-এর গুণিতক যে সংখ্যাগুলো আমরা পাবো সেই সংখ্যাগুলো হচ্ছে এদের আসবে, তারপর কমা দিয়ে আমাদের চলে যেতে হবে, প্রথম 4-5টা লিখবে, 21 42 63 84 105 লিখে কমা কমা দিয়ে চলে যাবে। ঠিক আছে, কারণ এখানে যেহেতু ন্যাচারাল নাম্বার এ তো চলতেই থাকবে, কত দূর লিখতে হবে কিছু বলেনি। আচ্ছা এইবার দেখো 17 নম্বর অঙ্কগুলো থেকে, এখানে আমি একটা দুটো অঙ্ক করে দিই, সতেরোর যে অঙ্কগুলো দিয়েছে এই অঙ্কগুলোর প্রমাণ, আর 8 নম্বর এই দীর্ঘ উত্তরধর্মীতে যে 8 নম্বর 9 নম্বর 10 নম্বর দিয়েছে এইগুলোর প্রমাণ একটু অন্যরকম, এটা আগে একটু যুক্তি দেওয়ার প্রয়োজন আছে, তারপরে প্রমাণ করতে হবে। ধরো প্রথমে কি বলেছে, যে প্রথমটা দিয়েই বলি, বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5, তাই তো? আচ্ছা যদি এদের মধ্যে কোনো কমন টার, এরা যদি শূন্য সেট হয় তাহলে তো 5 হবেই, ছেড়েই দাও। যদি শূন্য সেট না হয়, আমি ধরলাম শূন্য সেট হবে না, সেক্ষেত্রে কি হবে, তাহলে আমি ধরতে পারি কি, যে একটা টার্ম এদের মধ্যে আছে, এক্স বিলংস টু বি মাইনাস এ ইন্টারসেকশন এ, তাহলে হবে এক্স বিলংস টু বি মাইনাস এ, ইন্টারসেকশন হলে আমরা কি লিখবো, অ্যান্ড। ঠিক আছে, এই যে ওকে, আর যদি ইউনিয়ন হয় আমরা দেব এই চিহ্নটা, মানে অথবা হতো, এর মধ্যেও থাকতে পারে এর মধ্যেও থাকতে পারে, কারণ ইউনিয়ন মানে দুজনের মধ্য থেকেই আমরা নিচ্ছি। ঠিক আছে, তার মানে যখন ইন্টারসেকশন সাইন থাকবে আমরা দেবো এই সাইনটা অ্যান্ড, আর যখন ইউনিয়ন সাইন থাকবে আমরা দেবো এই সাইনটা। ওকে, এক্স বিলংস টু এ, তার মানে এই যে বি মাইনাস এর এটার অর্থ কি, এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স নট বিলংস টু এ, এর মানে তো তাই, তাই তো?
তাহলে আমরা কি পাচ্ছি, এক্স বিলংস টু বি, আর একটা জায়গায় কি পাচ্ছি, এন্ড এক্স নট বিলংস টু এ, এন্ড এক্স নট বিলংস টু, এক্স বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি। আচ্ছা এটা কি হতে পারে? তার মানে আমরা এই যে ধরেছি যে এদের মধ্যে একটা টার্ম আছে, এটা হয় না, তার মানে ফাই প্রমাণ করা যায়। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি দিয়েছে, পরেরটা দিয়েছে দেখো, নাম্বার টু, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমি যদি ধরে নিই এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তার মানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, তাই তো? যেটা পরে আছে সেটার মধ্যে থাকে না, তার মানে, আচ্ছা তার আগে লিখতে হবে এক্স সাচ দ্যাট, এই কথাটা লিখতে হবে, এক্স সাচ দ্যাট এক্স, আচ্ছা এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, তাই তো? তার মানে এক্স নট বিলংস টু এ, এটা লিখতে পারি তো, আর অ্যান্ড এক্স বিলংস টু বি, এটা লেখা যায়। তার মানে এক্স সাচ দ্যাট, আমরা এটাকে এই যে বিতে আছে কিন্তু এতে নেই, তখন এটাকে আমরা কী বলি, কীভাবে লিখি, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি মাইনাস এ, এটা লিখতে পারি তো, লিখতে পারি তো? তার মানে আমরা যখন এই এক্সটা এর মধ্যে ছিল সেখান থেকে প্রমাণ করলাম এটার মধ্যে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এটা এর একটা সাবসেট, বলতে পারি তো? বোঝা গেল? প্রথমেই আমরা ইকুয়াল টু দেখাতে পারি না, কারণ এবার যদি একেও এটা ওর সাবসেট, এটা আবার ওর সাবসেট, যখন দুটোই দুটোর সাবসেট, এটা যদি প্রমাণ করতে পারি, তার মানে কি হলো, তার মানে কিন্তু ওরা ইকুয়াল হয়ে গেল। বোঝা গেল? এটা তুমি প্রপার ধর্মে পড়েছো। আচ্ছা ঠিক একইভাবে এবার আমরা কি ধরলাম, আর একটা এলিমেন্ট ওয়াই, ওয়াই বিলংস টু, এবার বাঁ দিকটা, ডান দিকটা ধরবো, বি মাইনাস এ। ওকে, ইকুয়াল টু ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু বি, অ্যান্ড কি হবে, ওয়াই নট বিলংস টু এ। তার মানে আমাদের উদ্দেশ্য থাকবে, দেখো বাঁ ডান, এই যে বাঁ দিক থেকে যখন আমি শুরু করছি, আমার উদ্দেশ্য থাকবে কি, ডান দিকে যেটা আছে স্টেপ বাই স্টেপ সেটার দিকে যাওয়া। এবার দেখো আমি বি মাইনাস এ দিয়ে শুরু করলাম, আমার বাঁ দিকে কী আছে, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, তাহলে স্টেপ বাই স্টেপ আমাকে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের দিকে যেতে হবে। ঠিক আছে, অ্যান্ড এক্স নট বিলংস টু এ, তাই তো? মাইনাস মানে তাই, তার মানে ওয়াই সাচ দ্যাট ওয়াই, তার মানে ওয়াই বিলংস টু বি হলে ওয়াই নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, অ্যান্ড ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট, তার মানে আমি কি বলতে পারি, ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, এটা বলতে পারি তো? তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, বি মাইনাস এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, তাই তো? তার মানে দুটোই দুটোর যখন সাবসেট, তাহলে আমরা কী প্রমাণ করতে পারি, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ। আশা করি বুঝতে পারলে প্রমাণটা। ঠিক একইভাবে যেখানে ফাই থাকবে সেটাকে এরকম যুক্তি দিয়ে বা করে বাকিগুলো প্রত্যেকটাকেই এইভাবে কিন্তু আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, বাকিগুলো চেষ্টা করো। আচ্ছা, 18 নম্বর, সেট প্রক্রিয়ার সাহায্যে গসাগু, সেট প্রক্রিয়ার সাহায্যে লসাগু, এইগুলো। আচ্ছা, গসাগু যখন আমরা করি, গসাগুটা কী বলতো, গসাগু হচ্ছে সবার মধ্যে যখন কমন আছে, তাই তো? তাহলে গসাগু হচ্ছে সবার মধ্যে যখন কমন আছে, তার মানে কী কমন থাকে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে সবার উৎপাদকগুলোকে আগে ভাঙাতে হবে,
ভাঙিয়ে আমাদের দেখতে হবে যে কি সব থেকে বড় কোন উৎপাদকটা আমাদের কমন আছে। আর তাহলে লসাগু হলে কি হবে, গরিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সব থেকে ছোট যে গুণিতকটা সবার মধ্যে কমন আছে সেটাকে আমাদের নিতে হবে, তাই তো? তার মানে আমি যদি গসাগুর ক্ষেত্রে করি 18 নম্বর অঙ্কটা, তাহলে কি আসছে, 12-র উৎপাদক কী কী, 1, 2, 3, 4, 6, 12। 15-র উৎপাদক কী কী, 1, 3, 5, 15। আচ্ছা, 18-র উৎপাদক কী কী, 1, 2, 3, 6, 9, 18। এবার সবার মধ্যে কমন কি আছে, 3 আছে, 3 ছাড়া আর কিছু কমন আছে সবার মধ্যে? দেখো, 3 ছাড়া আর কিছু কমন নেই। তাহলে প্রথমটাকে যদি আমি এ সেট ধরি, পরেরটাকে যদি বি ধরি, তারপরটাকে যদি সি ধরি, এদের উৎপাদকের সেটগুলোকে, এখানে না, এটাকে এ ধরলাম, এর উৎপাদকটাকে, এই সেটটাকে আমি বি ধরলাম, এই সেটটাকে সি ধরলাম, তাহলে তিনজনের মধ্যে যদি কমন হয়, তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে একমাত্র 1 আর 3 ছাড়া কাউকে আমরা পাচ্ছি, তা গসাগু বলেছে, 1 তো আসবে না, তার মানে কি হলো, 3। ঠিক আছে, ঠিক একইভাবে লসাগুটা করতে পারবে। আচ্ছা, ক্রমিত জোড় আমি এখনো বলিনি, সেই জন্য ক্রমিত জোড় 19-এর 2 করতে হবে না, আমি ক্রমিত জোড় বলবো, তারপরে 19-এর 2 করো, আর ভেনডায়াগ্রামের এই অঙ্কগুলো আমি পরে করাবো, আগে এইগুলো করে নাও। আচ্ছা, এইবারে দেখো, এইখানে যে অঙ্কগুলো আছে এই যে রেঞ্জের মধ্যে, এইগুলো কিন্তু আলোচনা করেছি। ধর আমি একটা তাও বলে দিচ্ছি, ধরো এ সেটটা আছে 0 থেকে 2-এর মধ্যে, বি সেটটা আছে 1 থেকে 3-এর মধ্যে, ঠিক আছে, তাহলে এদের ইন্টারসেকশন কি হবে? দেখো, 1 থেকে 3 আর 0 থেকে 2, তার মানে আমি যদি ইন্টারসেকশন করি, তার মানে কি কমন পাচ্ছি, এই 1 থেকে 2 এই অংশটুকু দুজনের মধ্যে কমন না, তার মানে কি হবে, ইন্টারসেকশন বি 1 <x>= 2, এইটুকু হচ্ছে ইন্টারসেকশন। ইউনিয়ন তাহলে কি হবে, 0 <x>3, এ মাইনাস বি হবে কি, এতে আছে বিতে নেই, কোনো অংশটুকু এতে আছে বিতে নেই, দেখো 0 <x>2 আর এটা 1 <x>, তার মানে কোনটুকু, 0 <x>1, এই অংশটুকু দেখো কিন্তু বিতে নেই, তাই তো? এক্স 1 <x>3, মানে এক্স 1-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, তাহলে 0 থেকে 1-এর মধ্যে এই অংশটা কিন্তু নেই। তাহলে এবার এটা এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি কী হবে, 0 থেকে 3-এর মধ্যে, এই ইন্টারসেকশন বি কী হবে, 0 থেকে 2-এর এই অংশটা, সরি 1 থেকে 2-এর মধ্যে, তাহলে এদের মাইনাস করলে কি করা হবে, মাইনাস অর্থাৎ এই ইউনিয়ন বিতে আছে কিন্তু এ মাইনাস বিতে নেই। আমি তো উত্তরটা বলেই দিলাম, বাকি অংশটুকু তুমি করো। আচ্ছা, এই অংশগুলো কিন্তু সবই দেখো, এবার শুধু উত্তর বার করা। আচ্ছা, ভেন চিত্রের সাহায্যে এইটা কিন্তু নিজে করো, কারণ এটা বইতে করেই দেওয়া আছে। আমি তাহলে আজকে তোমাদের তোমাকে বললাম হচ্ছে 9 পর্যন্ত। আচ্ছা, 10-এর এই প্রমাণও আমি দেখিয়ে দিয়েছি, তবুও পরের দিন আমি আবার এই প্রমাণ করাবো। 8 পর্যন্ত চেষ্টা করো, আর এখানে ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো পরের দিন সবকটা একসাথে বলবো।